ওয়েলকাম টু হাড়ির খবর। সপ্তাহ পেরিয়ে শোবিজের দারুণ কিছু খবর আপনাদের জানাতে বরাবরের মতোই মুশফিক হাজির হয়ে গেছি। আজকের পর্বে তাহলে কি থাকছে, চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। শুরুতেই থাকছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঘুনপোকা ব্যান্ডের গান, 14 ডিসেম্বর 1971 আদ্যপান্ত। থাকছে তানভীর সজীবের নতুন গান চাপ নাই এর গল্প। আর থাকছে ক্যান্সার আক্রান্ত চিত্রশিল্পী দেওয়ান মিজানের ভিন্ন ধর্মী এক চিত্র প্রদর্শনীর কথা। 14 ডিসেম্বর 1971, পাক হানাদার বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করবার একটা নীল নকশা করে, রাতের আধারে ডেকে নিয়ে হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঘুনপোকা ব্যান্ড একটি গান করেছে, চলুন গানটি একটু শুনে আসি। নিকশ কালো রাতের আধার, নিস্তব্ধ চরাচর, হঠাৎ করেই গগন ভেদি হায়নার চিৎকার। নিকশ কালো রাতের আধার, নিস্তব্ধ চরাচর, গানটির কথাগুলো শুনলে গা শিউরে ওঠে, তাই না? সেই রাতের ভয়াবহতার এমন বর্ণনা যে কাউকেই স্পর্শ করবে। ঘুনপোকা ব্যান্ডের সদস্যদের কাছ থেকে চলুন জেনে নিই গানটি নির্মাণের গল্প। আমরা সবসময় ভিন্ন ধর্মী কিছু লিরিক নিয়ে বা ভিন্ন ধর্মী চিন্তাভাবনা নিয়ে গান নিয়ে কাজ করি, তো এরই ধারাবাহিকতায় আমরা একটা জিনিস দীর্ঘদিন খেয়াল করছি যে আমাদের বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের সেভাবে কোনো কাজ করা হয় নাই, বা বিভিন্ন সময়ে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই, ডিসেম্বর মাসেই তো আমাদের অনেক অনুষ্ঠানগুলো করতে হয়, তো সেই সময় আমরা আসলে সবসময় অনুভব করি যে আমাদের বুদ্ধিজীবীদের যে অভাবটা আমাদের সমাজে বিভিন্ন স্তরে, এটা তাদের ক্রিয়েশন হতে পারে বা তাদের যে রেখে যাওয়া কাজগুলো আছে এগুলো বিভিন্ন সময় আমরা দেখি, বা গান নিয়েও যে আমরা কাজ করি বা সিনেমা আমরা দেখি, তখনও দেখি যে তাদের অভাবটা আমরা সবসময় অনুভব করি। তো সেই অভাব অনুভবের জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন, যারা বাংলাদেশের জন্মলগ্নে তাদের আত্মাহুতি করেছিলেন, তাদের জন্য আমরা একটা গান তৈরি করব। আমরা রায়ের বাজার বদ্ধভূমি সেই জায়গাটা একবার যাই, সেখানে আমরা একদিন ভোরবেলায় যাই, এবং ভোরবেলায় যাওয়ার পরে আপনারা যারা ওখানে গিয়েছেন বা যারা জাননি তারা হয়তো ছবিতে দেখে থাকবেন, ওখানে একটা মনুমেন্ট আছে চারকোনা, সেই মনুমেন্টে একটা চারকোনা খালি জায়গা আছে। এই খালি জায়গাটা কেন, এটার একটা প্রশ্ন আমাদের সবসময় ছিল। আমরা ওখানে গিয়ে জানতে পারি এবং আমরা আরও কয়েকজনের সাথে কথা বলি স্থানীয় যারা, তাদের কাছ থেকে জানতে পারি যে ওই মনুমেন্টে ওই চারকোনা খালি জায়গাটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা বুদ্ধিজীবী শহীদ হয়েছেন তারা আমাদের সূর্য সন্তান ছিলেন, তো তারা হারিয়ে গিয়েছেন কিন্তু তাদের এই সূর্য সন্তান হিসেবে রেখে যাওয়া যে কাজগুলো সেটা এখনো আমাদের জন্য আলো ছড়ায়। আর প্রত্যেকটা মিউজিশিয়ানের একটা আসলে নৈতিক দায়িত্ববোধ থাকে আর কি, সেই জায়গা থেকে এই গানটাকে ইয়ে করা, যে যারা বুদ্ধিজীবী যারা চলে গেছেন তাদের তাদেরকে সম্মান জানানোর, বা ওই ওই জায়গাটার থেকে আমরা অ্যাজ আ মিউজিশিয়ান আমরা কতদূর করতে পারি, সেই এই গানটার দিয়েই আসলে এটার একটা বহিঃপ্রকাশ আমাদের দায়িত্বটা। তো এইখান এই জন্যই আসলে এই গানটাকে এইভাবে করা। রইল পড়ে টেবিল জুড়ে আগ খাওয়া সব ভাত, নির্ভীত শিক্ষা গুরু উন্নত তার শিখ, হাজার বুলে বুকে নিয়ে ও অকুত ভয় বীর, অসময়ে কাকটা শুধুই করলো হা। গানটির গীতিকার এবং সুরকার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কোন দায়িত্ববোধ থেকে করলেন গানটি, প্রশ্ন ছিল শিল্পীদের কাছে। আমরা 3-4 জনের কাছে আমরা লিরিকটা নিয়ে বসি, তো অবশেষে আমাদের রনিদা, অনিরুদ্ধ রনি,
উনি আমাকে বললেন যে দাদা অনেকভাবে তো আমি চেষ্টা করলাম, আমাকে আর দুইটা দিন সময় দেন, আমি নতুনভাবে একটু চিন্তা করি। তো এখন যেই গানটা আছে এইটা হচ্ছে রনিদার নতুনভাবে চিন্তা করার ফসল। তো এই চিন্তাটা করতে উনি বেশি দিন না, দুই দিন সময় নিয়েছিলেন, কিন্তু গানটা লেখার জন্য উনি টোটাল সময় নিয়েছিলেন 15 মিনিট। তো লিরিকের তৈরিটা হয় এভাবে, এর পরবর্তীতে আসে সুরের জায়গাটা। তো তখন আমরা চিন্তা করি যে আমাদের এখানে সবসময় যে গানগুলো হয় দেশ নিয়ে বা আমাদের স্বাধীনতা দিবস নিয়ে, এখানে গানগুলো বেশিরভাগই আমাদের প্রাচ্য যে ধরনের মিউজিক করি আমরা, এগুলোর একটা ধারাবাহিকতা রাখি। তো আমরা চিন্তা করলাম যে সময় অনেক পরিবর্তন হয়ে গেছে এবং তারুণ্যের ডিমান্ড যেটাকে বলি আমরা সেটাও অনেকটা পরিবর্তিত। তো তখন আমরা চিন্তা করি যে একটু রক ঘরানায় গানটা করা যায় কি না, কিন্তু আমাদের প্রাচ্যের যে ঐতিহ্য সেটারও একটা ছোঁয়া থাকতে পারে এই সুরের মধ্যে। তো তখন আমি আমাদের বেজিস্ট বাবু ভাই ওনার সাথে বসি, বসে আমরা আমি মাইকেল এবং বাবু ভাই তিনজন মিলে একদম টোটাল একটা কঙ্কাল যাকে বলে স্কেলেটন আমরা দাঁড় করাই গানটার। ভোরের আলো ফুটলো যখন সূর্যের চোখে জল, কুয়াশারা ঝুবুধুবু হারিয়ে সম্বল, এদিক সেদিক ছুটো ছুটি স্বজনের চিৎকার, কেউ বা পেল লাশের হদিস কারো হলো না সৎকার, তবু আলোর মশাল উজ্জ্বল জলে কাটিয়ে অন্ধকার, বুদ্ধিজীবী রক্তে ভেজা 14 ডিসেম্বর।